দুপুরের দিকে তখন আড়াইটা বাজে, হঠাৎ মাইকিং করলো। মাইকিং করার সাথে সাথে কোথা থেকে মিনিমাম 1500 লোক এরা লাঠি দেশি অস্ত্র নিয়ে হাইওয়েতে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পরে বসছে, তা আমরা বললাম যে জনতা আমরা একটু পরে যাই। তা আমরা প্রায় 45 মিনিট ওয়েট করে আমি আর অফিসার ইনচার্জ দুইজন আমাদের সকল পুলিশ সদস্য রেখে তাদেরকে বোঝানোর জন্য যে আপনারা ইয়ে করেন। তা আমরা তখন কাছাকাছি গেছি, হঠাৎ ওই উত্তেজিত জনতা পিছন দিক থেকে প্রথমে আমাদেরকে ইট পাটকেল নিতে পারে, এরপরে সামনের দিক থেকে ইয়ে করে আমরা সাথে সাথে পিছনে চলে আসি। পিছনে আসলে তারা আমাদেরকে ধাওয়া করে, তারপরে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা টিয়ার সেল আমাদের শটগানের গুলি এগুলো ফাঁকা আমরা নিক্ষেপ করি, গুলি করি। তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে তারা আবার চলে আসে, এরকম তারা তিনবার চলে আসছে। ছত্রভঙ্গ হয়, আবার ইয়ে চলে আসে। আমরা ধারণা করছি যে পিছনে কোনো অপশক্তি এরা মনানভাবে কাজ করতে পারে। উনি আপনি বলতে এটা আপনাদেরকে কনফার্ম করতে পারলাম না কতটা রাউন্ড, কিন্তু মোটামুটি বেশ কয়েক রাউন্ড উনি করেছেন বলে আমার কাছে মনে হয়েছে।